আন্দোলন সংগ্রাম এই এলাকায় করছি, এখান থেকে আমি বেরিয়ে উঠছি, তখন আমাকে সে চিনত, সে আমাকে ভালোবাসা দিয়ে আটকে রাখছে, আমাকে কোনো দিকে মুখ করতে দেয় নাই, বলছে আমি সব কিছু করবো। এখন দেখি সে আমাকে থানায় বসে রাখিয়া আমার মামলা অভিযোগ নেওয়ার পরে সে এখন দেখি আমার দয়া সে আমার পোস্টমর্টেম করিয়ে দিছে। এটা কেমন বিচার মানুষ, কেন পোস্টমর্টেম করবে? থানার থেকে ক্লিয়ারে যাবে, থানা থেকে পুলিশ যাবে, আমরা দাঁড়িয়ে থাকবো, বাবা থাকবো। ডাক্তার জগন্য বসান, তুমি চুপ করো। আমি আসামি পক্ষের আইনজীবী, আপনারা জানেন একটা মামলা
সিআইডি কর্মকর্তা ছিল, সিআইডি কর্মকর্তা মাঝে সমাজ করে কি করবে, তাতে কি ওরা মানাবে, পুলিশের সাথে মানাবে, সিআইডি মানাবে, তখন সিআইডি সাথে পরামর্শ করে বলে ছিল, তারপর তাদের সাথে
গরিব মাসি কই আমার বলে মেয়ে ফসমাড়া হয়ে গেছে। তা আমি বললাম স্যার আমার মেয়ে ফসমাড়া হয়ে গেছে, আমি বাপ এত কষ্ট করে আইলাম, মামলাটাও লিখলেন না আপনি, আমার মামলাটা না লিখতে আমার মেয়েটা ফসমাড়া হয়েছে খবরটা আপনি আমার কোন হয়েছে। রাতে 10টার সময় মারা গেছে, আমার ফোন দিয়েছে 3টার সময় হত হয়েছে, এটা আমি 100% গ্যারান্টি। নারী অধিকার ফোরামের যে সাধারণ সম্পাদিকা কহিনুর আজাদ মিলি, সে বসে আছে মীমাংসার জন্য, মীমাংসা চাচ্ছে, তারাও বসে আছে, তারা সহজ সরল মানুষ। আপনি কথা বলে দেখেছেন ওসি সাহেবকে, বলছি যে আপনারা এটা কি করছেন, মামলা এখনো করছেন না কেন? তখন বলছে মামলা ওনারা যদি চায় তাহলে মামলা হবে। আমি ভীতি দেখাইছি তো ওনাকে, উনি যাওয়ার পরে দিয়ে তারপরে মামলা নিচ্ছে, এর আগে গরিমাসি করছে। আমার বাড়ি বলা চর বেসন, আমার নাম মোহাম্মদ হেলাল, আমার মেয়ে আজ থেকে 9 মাস আগে মিলার ছেলে মুদ্ধ প্রেমের প্রলোভনে ফালাইয়া তার মার কাছে নিয়ে অবস্থান করে। তখন আমার ওই মিলাই ফোন দেয় যে আপনার মেয়ে আমার কাছে আছে, আপনি থানা পুলিশ করেন না, আমি পরে এরা মীমাংস করে নেব। গেছে সবরদের দিন রাত্রে, শনিবার দিন রাত্রে ওই ছেলের বাপে আমার ফোন করছে যে আপনার মেয়েটা, আপনি একটু শক্ত থাকেন, আপনার মেয়েটা আত্মহত্যা করছে। আমি কি আমার মেয়ে আত্মহত্যা করবো কী জন্য? পরে এরা ফোন দিছে, কইছে রাতে 10টার সময় মারা গেছে, আমার ফোন দিছে 3টার সময়। পরবর্তীতে ওসি স্যারে আমার ফোন দিয়েছে, আদাবর থানা ওসি মাহবুব স্যারে, যে আপনি আসেন, আপনার মেয়ে মারা গেছে, সুইসাইড করছে, আমি তার মর্গে রাখছি। তো আমি আমের মেয়ে মারা গেছে 10টার সময়, আপনি এখন ফোন করেন মেয়ে মারা গেছে, তো ঠিক আছে স্যার আমি আসতে আসি। আসতে আসি গিয়ে আমি রাতের 2টা বাজে আসতে, 2টা বাজার পরে দেখে 11টার সময় তারিখ দিছে, 11টার সময় আমি থানায় গেছি। পরে আমি বলছি স্যার তাহলে আমার মামলা নেন, আমার এই ওইটা আনতে কয়, এটা আনতে কয়, আবার ওরে ডাকে এরে ডাকে নিয়মকানুন কয়, মামলা করবেন কী জন্য কয়। আমি ঠিক আছে মামলা করুন স্যার, আমার মেয়েটা মারা গেছে না, আপনি তো বলছেন মারা গেছে। পরে গরিমসি করিয়া এর মধ্যে আমার বলে 3টা বাজে যে আপনার মেয়ে ফোসমাডাম হয়ে গেছে। তা আমি বললাম স্যার আমার মেয়ে ফোসমাডাম হয়ে গেছে, আমি বাপ এত কষ্ট করে আইলাম, আপনার কাছে আমার মামলাটাও লিখলেন না, আপনি মামলা করুন কী জন্য? আর আপনি মামলা করবো না, মামলা মেয়ে যে ফোসমাডাম হয়েছে এটা আপনি লিখিত দিয়ে দিতে হবে। আমি আমি আমার লিখে দিতে কয়, আপনি বেশি কথা বলেন, মানুষ চেনেন? আমার লোকজনের সমাগমে আমার তো কইতে আছে মানুষ চেনে, এখানে এখনই সিগনেচার করে দিতে দেবো। পরে আমার জোরভরভাবে সে উচ্চা দাঁড়ায় সিগনেচার করেছে, স্যার তুমিটা বলছো আমার মেয়েকে হত্যা হয়েছে এটা আমি 100% গ্যারান্টি, কারণ আমার মেয়ের অনেক জায়গা দিয়ে ক্ষত বিক্ষত, কিন্তু এটা পোস্টমর্টামে আসে না, তার জন্য আমি পোস্টমর্টামে সঠিক মনে করি না, আমি তার জন্য এটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা বিচার।